আমার প্রিয় বন্ধুরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে 2023 ডিসেম্বর সেশনে তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো, আজকের ভিডিওতে থাকছে তোমাদের ইতিহাসের লাস্ট মিনিটের সাজেশন নিয়ে আলোচনা। এর আগে আমরা তোমাদের বেঙ্গলি, ইংলিশ এবং অঙ্কের অর্থাৎ গণিতের ফুল সাজেশন আপলোড করেছি ইউটিউবে, তোমরা অবশ্যই ভিডিওগুলোকে দেখে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, তোমার লিংকে ক্লিক করে দেখে নিও। তোমাদের পরীক্ষা রুটিন প্রকাশিত হয়ে গেছে, 11ই ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তার ভিডিও আপলোড করা হয়েছে, অবশ্যই ভিডিওটা দেখে নাও। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ইতিহাস। ইতিহাসের সাজেশন দেখার পূর্বে তোমাদের অবশ্যই প্রশ্নের প্যাটার্নটা দেখে নিতে হবে, বুঝে নিতে হবে, এবং তোমাদের মাথায় রাখতে হবে যদি তোমরা বিগত কয়েক বছরে প্রশ্নের প্যাটার্নটা একটু দেখো ইতিহাসে, যে ইতিহাসের প্রশ্নপত্র প্রত্যেক বছরই একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, আবার দু একটা ইয়ারে দেখা গেছে যে প্রশ্নপত্র আবার রিপিটও হয়েছে। তাই আজকের এই ভিডিওতে তোমাদের 4 নম্বরে যে সাজেশন গুলো দেব, তোমরা অবশ্যই সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু পড়ার চেষ্টা করো, ঠিক আছে? আর যারা সারা বছর ধরে কিছু পড়াশোনা করনি, ভাবছো পরীক্ষা দেব না, কিছু পড়া হয়নি, আমি তোমাদের বলবো তোমরা প্রত্যেকে পরীক্ষা বসো। আমাদের ইউটিউবে দেওয়া সাজেশন গুলো যদি তৈরি করে যাও, একটা ভালো রেজাল্ট করতে পারবে, এবং আরো যদি ভালো রেজাল্ট করতে চাও, অবশ্যই সোমনাথ একাডেমি থেকে তোমরা স্বল্প মূল্যে 7টা সাবজেক্টের নোট সংগ্রহ করতে পারো। তার সঙ্গে আমরা লাস্ট মিনিটে সাজেশন এবং শর্ট নোটটাও কিন্তু প্রতি বছরে না, এ বছরে কিন্তু ফ্রিতে দিচ্ছি। আর যারা আমাদের কাছ থেকে ইতিহাসের নোট সংগ্রহ করেছো, তোমাদের একটি কথাই বলবো, এই সাজেশনের প্রশ্নগুলো তো অবশ্যই পড়তে হবে, তা সত্ত্বেও আমাদের নোটের এক্সট্রা প্রশ্নগুলো কিন্তু দেখে যেও, কারণ প্রতি বছর ইতিহাসের প্রশ্ন কিন্তু খুবই ঘুরিয়ে ফিরিয়ে হয়, সেই হিসেবেই এবছরে আমরা সাজেশনটি প্রস্তুত করেছি। তো চলো আমরা সাজেশনটি দেখে নিই। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক 2023 ডিসেম্বর, ইতিহাস সাজেশন, মার্ক ডিভিশন অর্থাৎ নম্বর বিভাজনটা অবশ্যই তোমরা একবার ভালো করে বুঝে নাও। MCQ 1x20, 20খানা কিন্তু তোমাদের MCQ থাকবে, অর্থাৎ একটি প্রশ্ন এবং তার সঙ্গে 4টি অপশান থাকবে, একটি উত্তর তোমাদের করতে হবে। SAQ থাকবে 1x16, 16খানা SAQ থাকবে। এই SAQ-র মধ্যে তোমার কি থাকে বলো তো? এক কথায় উত্তর থাকবে 5টা, ঠিক আছে? তোমার শূন্যস্থান পূরণ থাকবে, শুদ্ধ অশুদ্ধ থাকবে 6টা, এইভাবে 6 5 5-এর 10, এইভাবে তোমার থাকছে এখানে 16 নম্বর হয়ে গেল। 2 নম্বরের প্রশ্ন থাকবে 2x11 22 নম্বর, আজকের ভিডিওতে থাকছে দেখো, ও সরি, 4 মার্কসে থাকবে 4x8, 4×8 32 নম্বর। এই 32 নম্বরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বড় প্রশ্ন এখান থেকে করতে হবে। আজকের এই ভিডিওতে তোমরা এই 4 নম্বরের প্রশ্নের সাজেশানগুলো ভালো করে দেখে নাও। 2 নম্বরের প্রশ্নের সাজেশান আমি অবশ্যই খুব দ্রুত আপলোড করে দেবো। পূর্ণমান 90 এবং সময় 3 ঘন্টা 15 মিনিট। বিভাগ গ, এটা ক হবে, ভুল হয়ে গেছে, বিভাগ ক। তোমাদের ওখানে একটা বিভাগ থাকবে, সে বিভাগে তোমার 4টে প্রশ্ন লিখতে হবে। তো দেখো প্রতিটি প্রশ্নের মান 4, কী কী প্রশ্ন এখানে রয়েছে। 1 নম্বরের প্রশ্ন দেখো, শিক্ষা ও সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। তোমরা যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছে, তোমাদের নোটের NP মানে নোটের পেজ নাম্বার 8-এ উত্তরটা পাবে। 2 নম্বরের প্রশ্ন, সমাজ সংস্কারে স্বামী বিবেকানন্দের অবদান লেখো, নোটের পেজ নাম্বার এখানে লেখা নেই, অর্থাৎ আমি যে তোমাদের লাস্ট মিনিটের যে শর্ট নোটস দিয়েছি তার মধ্যে এই উত্তরটা পাবে। 3 নম্বর প্রশ্ন, আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা লেখো, নোটের পেজ নাম্বার 9-এ উত্তরগুলো পেয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলনের কারণ লেখো, নোটের পেজ নাম্বার 10। 5 নম্বরের প্রশ্ন, খিলাফত আন্দোলন টিকা লেখো, নোটের পেজ নাম্বার 11। 6 নম্বরের প্রশ্ন, ক্রিপস কেন ভারতে আসে, তার প্রস্তাব কী ছিল, এই কেন এই প্রস্তাব ব্যর্থ হয়, আমাদের নোটের 15 নম্বর পেজের উত্তর পাবে। 7 নম্বরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয়, আমাদের নোটের 18 নম্বর পেজের উত্তর পেয়ে যাচ্ছ। 8 নম্বরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য লেখো, নোটের পেজ 30 নম্বরে পাচ্ছ। 9 নম্বরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণ লেখো, আমাদের নোটের 31 নম্বর পেজের উত্তর পাবে।
আচ্ছা, 10 নম্বরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ কি? নোটের পেজ 25-এ এই উত্তর পেয়ে যাবে। 11 নম্বরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনের কারণ লেখো, আমাদের নোটের 5 নম্বর পেজে এর উত্তর পাবে। 12 নম্বরের প্রশ্ন, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বর্ণনা করো, নোটের 4 নম্বর পেজে এর উত্তর পাবে। 13 নম্বরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির কৃতিত্ব লেখো, নোটের পেজ 2 নম্বর পেজের উত্তর পাচ্ছ। 14 নম্বরের প্রশ্ন, জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড এর পেজ নাম্বার নেই, মানে আমাদের শর্ট নোটের উত্তরটা পেয়ে যাচ্ছ। 15 নম্বরের প্রশ্ন, শের শাহের শাসন ব্যবস্থা, নোটের পেজ 3 নম্বরে এর উত্তরটা পেয়ে যাচ্ছ। আচ্ছা, তোমাদের আর একটা বিভাগ থাকবে, সেই বিভাগে কিন্তু আরও 4টি প্রশ্ন থাকবে, ওটা 8টা প্রশ্ন তোমাদের লিখতে হবে। তো দেখো, এখানে 1 নম্বরের প্রশ্ন কী দেওয়া হয়েছে, আর্যদের সামাজিক জীবন বর্ণনা করো। এখানে দেখো, কোনো নোটের পেজ নাম্বার দিইনি, মানে তোমরা যারা আমাদের কাছে থেকে নোট সংগ্রহ করেছো না, তোমাদের দেখো ইতিহাসের কিন্তু একটি শর্ট নোট দেওয়া হয়েছে, সেই নোটের মধ্যে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তৈরি করা রয়েছে। 2 নম্বর প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ কি? 3 আকবরের ধর্মনীতি, 4 ভারতের রেলপথ স্থাপনের ফলাফল, 5 ভারতের ইতিহাসে 26 জানুয়ারি তাৎপর্য কেন, 6 পলাশী যুদ্ধের কারণ, 7 দেখো চৌরি চৌরার ঘটনা, 8 হচ্ছে তিতুবীরের নেতৃত্বে বাংলায় ওয়াহাবি আন্দোলন, 9 হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় অ্যালান অক্টাভিয়ান হিউমের ভূমিকা। 10 নম্বরের প্রশ্ন হচ্ছে শিখ শক্তির প্রতিষ্ঠাতা কে ছিলেন, তার কৃতিত্ব উল্লেখ করো। 11 নম্বরের প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবনের কৃতিত্ব লেখো। 12 নম্বরের প্রশ্ন, জাতীয় আন্দোলনের প্রথম পর্বে ইংরেজদের সঙ্গে মুসলিম সম্প্রদায়ের সম্পর্ক লেখো। সাজেশনটি তোমরা প্রত্যেকেই দেখলে এবং অনেকেই তো বলতে পারো, স্যার অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে, না প্রশ্নগুলো মাত্র 4 নম্বরের প্রশ্ন, খুব একটা বড় উত্তর হয় না এর। তোমরা যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করনি, বই থেকে পড়ছো, তোমাদের বই থেকে তোমরা ছোট করে পড়ো, আর যারা নোট সংগ্রহ করেছো অবশ্যই নোট গুলো পেয়েছো, এবং যারা নোট সংগ্রহ করনি দ্রুত সোমনাথ একাডেমির সাথে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, স্বল্প মূল্যে নোট গুলো সংগ্রহ করে নাও। একদম নিশ্চিন্ত থাকো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর একদম পাই টু পাই তোমরা পেয়ে যাবে। আর আশা করা যায় এবছরে যে সাজেশন আমরা তৈরি করেছি, এখান থেকে সব কটা প্রশ্ন অবশ্যই কমন পাওয়া যাবে। আর যারা নতুন তাদের বলবো, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছেই পৌঁছে যায়। কারণ এই চ্যানেলে তোমাদের অথেন্টিক নিউজ, সাজেশন, নোট নিয়ে কিন্তু আমরা আলোচনা করে থাকি। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।